শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি স্তন ক্যান্সারের দ্বিতীয় পর্ব আজ কী কী কারণে হয় চলুন যেননি বয়স বাড়ার সাথে সাথে এটি হবার সম্ভাবনাও বাড়ে চল্লিশের পর থেকে এটি সম্ভাবনা বাড়তে থাকে জেনেটিক্স একটি কারণ অর্থাৎ বডির জিন রয়েছে যেই জিন মিউটেশন হয়ে আপনার শরীরে এই ক্যান্সার হবার সম্ভাবনা বাড়াবে যেমন বি আর সি ওয়ান বিআরসিএ টু টিপি ফিফটি থ্রি এই জিনগুলো ব্রেস্ট ক্যান্সারের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ফ্যামিলি থেকে আরও যদি এই জিন এ ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে তার এই জিন টেস্ট করলে ফ্যামিলি মেম্বারদেরও যদি জিন টেস্ট করা হয় তাহলে আগে থেকে প্রতিরোধ করা সম্ভব এখন আগে যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে একটি সাইডে আরেকটি সাইডে হবার সম্ভাবনা অন্য যে কোনো মানুষের চেয়ে অনেক গুণে বেশি জন্মগতভাবেই কিছু কিছু মানুষের ব্রেস্ট বা স্তন একটু ঘন হয় এই সমস্ত মানুষের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্টগুলো করানো একটু ডিফিকাল্ট এবং এদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেশি থাকে ইস্ট্রোজেন হরমোন নামে মেয়েদের একটি হরমোন রয়েছে যেইটির কারণে মেইনলি মেয়েরা মেয়ে এই হরমোনটি লম্বা সময় এক্সপোজ হলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাও বেশি থাকে কখন লম্বা সময় এক্সপোজার হয় যেমন ধরুন আপনার ঋতু শুরু হয়েছে নর্মাল বয়সের দুই বছর আগে তাহলে আপনি দুই বছর এক্সট্রা এক্সপোজ হলেন আবার আপনার ঋতু শেষ হয়েছে ম্যানোপোজ এসেছে নর্মাল সময়ের চেয়ে একটু বেশি সময়ে তাহলে সেই বেশি সময়টু আপনি এক্সপোজ হলেন সেইটি একটি কারণ বুকের দুধ পান করানো স্তন ক্যান্সারের এগেনস্টে কাজ করে অর্থাৎ ইটস গুড ফর প্রিভেনশন যারা স্থুলকায় তাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বেশি মদ পান ধূমপান এগুলো কাজ করে রেডিয়েশন এক্সপোজার যেমন ধরুন আশেপাশে কোনো রোগের কারণে যদি রেডিয়েশন দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে স্তনের উপরে রেডিয়েশানের একটা ইফেক্ট হয় এবং জেনেটিক মিউটেশন হয় যাই হোক হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কেউ যদি কন্ট্রাসেপটিভ বডি বা জন্ম নিয়ন্ত্রণ বডি খান লম্বা সময় অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করেন মেনোপোজের পরে সেই ক্ষেত্রে এই ক্যান্সারের সম্ভাবনা বাড়ে কিছু অকুপেশনাল রিস্ক বা কাজের ক্ষেত্রে কিছু কিছু রেডিয়েশন যদি এক্সপোজ হন সেই ক্ষেত্রেও এই রিস্ক বাড়ে আবার যারা নাইট শিফটে কাজ করেন তাদেরও এটি বেশি যারা ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় পঁচিশ পার্সেন্ট বেশি চান্স থাকে যাই হোক শুধু এমন এক একটি কারণ নেই যেটির কারণে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এটি মাল্টিপল ফ্যাক্টর কাজ করে তো এরপরও যদি আপনাদের প্রশ্ন থাকে আপনার ডাক্তারের শরণাপন্ন হন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউ সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ